আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বড় টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। প্রচন্ড শ্বাসকষ্টে খালেদা জিয়া সিসিইউতে স্থানান্তর। রাজধানীর এফআরকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। ইতিমধ্যে তাকে একই হাসপাতালের সিসিইউতে করোনারি কেয়ার ইউনিট হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার 3 মে বিকেলে 4:45 এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে সিসিইউতে নেওয়া হয়েছে, তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। আপাতত আপনারা এটুকু জানুন, পরে বিস্তারিত জানানো হবে। এদিকে সংশ্লিষ্ট একটি তিনি এখন এভারকেয়ার হাসপাতালে নন করোনা ইউনিটে ভর্তি আছেন। এরপর শনিবার 1 মে চিকিৎসকরা বলেছিলেন শুক্র ও শনিবার মে দিবসের সরকারি ছুটির কারণে এই দুদিন ঠিকমতো খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা করা যায়নি, ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে। 75 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির 2 মামলায় দণ্ডিত, প্রায় 2.5 বছরের মতো কারাগারে ছিলেন তিনি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে পরিবারের আবেদনে সরকার গত বছরের 25 মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। 2 দফায় এই মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।